পরিস্থিতির চাপে পড়ে অবশেষে 10 দিন পর কৈলাসহর কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের নিগ্রহ ও আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত 2 ছাত্রকে গতকাল গভীর রাতে গ্রেফতার করেছে কৈলাসহর থানার পুলিশ। ঘটনার সূত্রপাত 4 মার্চ সোমবার দুপুরে। ওইদিন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে চলছিল কলা বিভাগের 5ম সেমিস্টারে পরীক্ষা। পরীক্ষা চলাকালীন মোবাইল দেখে নকল করছিল কিষাণ সিনহা নামে এক ছাত্র। বিষয়টি নজরে পড়ে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপক অধ্যাপিকাদের। তারা কিষাণের মোবাইলটি নিয়ে অফিস কক্ষে রেখে দিয়েছিলেন। ছাত্রকে বলা হয় সে যেন পরীক্ষা শেষে তার মোবাইল নিয়ে যায়। ছাত্রের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়নি। অভিযোগ, পরীক্ষা শেষে কিষাণ সিনহার মোবাইল নিতে তারই বন্ধু কিষাণ দেবনাথ পরীক্ষা পরিচালনকারী কনফিডেন্সিয়াল কক্ষে গিয়ে অধ্যাপক অধ্যাপিকাদের সাথে অত্যন্ত অমার্জিত ব্যবহার করে এবং অশ্লীল ভাষায় গালাগাল দেয়। প্রফেসর কক্ষের সামনে ছাত্রের চিৎকার শুনে ঘটনাস্থলে যান কলেজের প্রিন্সিপাল ডক্টর পিনাকি পাল। ছাত্রের উশৃঙ্খল আচরণ দেখে তিনি বিষয়টি কৈলাসহর থানায় জানান। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন কলেজ কর্তৃপক্ষ। তখন কিষাণকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানো হয়। কিন্তু সেদিন সন্ধ্যায় ঘটনা পুনরাবৃত্তি হয় কৈলাসহরের হকার্স কর্নার এলাকায়। সন্ধ্যা 7টা নাগাদ অধ্যক্ষ পিনাকি পাল হকার্স কর্নার দিয়ে বাজার সেরে বাড়ি যাচ্ছিলেন। ওই সময় তার পথ আটকায় অভিযুক্ত ছাত্র কিষাণ দেবনাথ ও তৃতীয় সেমিস্টারের ছাত্র অভিজিৎ সরকার সহ সংঘবদ্ধভাবে আরো কয়েকজন। সেখানে প্রকাশ্যে রাস্তায় অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং শারীরিকভাবে নিগৃহীত করার চেষ্টা করে। তিনি ফের বিষয়টি থানায় জানান। পাশাপাশি কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের কাছে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার সকালে অধ্যক্ষ কিষাণ দেবনাথ ও অভিজিৎ সরকার সহ অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কলেজের শিক্ষক মন্ডলী। কিন্তু ঘটনার 9 দিন পরে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। পুলিশের এই ভূমিকা কৈলাসহর সহ সমগ্র রাজ্যে শিক্ষক অভিভাবক ও সচেতন নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছিল। ঘটনা 4 মার্চ হলেও কৈলাসহর থানায় মামলা রেজিস্ট্রি হয়েছে 12 মার্চ। বুধবার গভীর রাতে অভিযুক্ত 2 ছাত্রকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর 14 মার্চ বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি শ্যামলকান্তি মজুমদার জানান। কৃষ্ণ মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুজন ছাত্র শিক্ষকদের সাথে আমাদের প্রফেসর প্রিন্সিপালদের সাথে কথা কাটাকাটি হয়, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই সুবাদে কলেজের পক্ষ থেকে একটা অভিযোগ দাখিল করা হয় আমাদের কৈলাসহর থানাতে। কৈলাসহর থানাতে একটা মামলা আমরা রেজিস্টার করি, নথিভুক্ত করি। সেই মামলার নম্বর হচ্ছে 12 এবং আমরা আইপিসিতে 373, 353, 511, 511, 506 এবং 34 দ্বারা মামলাটা আমরা নথিভুক্ত করি। আমরা গতকালকে এই 2 অভিযুক্তকে, যারা এই অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত, এই 2 অভিযুক্তকে আমরা গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে মাননীয় আদালতে পাঠানো হবে। অভিযুক্ত দুজনের নাম, একজন হচ্ছে কিষাণ দেবনাথ, যার বাড়ি গৌরাঙ্গনগর, একজন হচ্ছে অভিজিৎ সরকার, যার বাড়ি দুর্গাপুর। তারা ভিডিও রিপোর্ট, সার্চ ইঞ্জিন।